যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা তত্ত্বাবধায়ক নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এক প্রশ্নের জবাবে মিলার আরও বলেন, রোহিঙ্গা শরণার্থী সংকট, শ্রমিক অধিকার, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানব পাচারের মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। তিনি বলেন, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের বন্ধু অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র কখনো কোনো একটি নির্দিষ্ট দলকে সমর্থন করেনি। যুক্তরাষ্ট্রের অবস্থান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা তত্ত্বাবধায়ক নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এক প্রশ্নের জবাবে মিলার আরও বলেন, রোহিঙ্গা শরণার্থী সংকট, শ্রমিক অধিকার, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানব পাচারের মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। তিনি বলেন, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের বন্ধু অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র কখনো কোনো একটি নির্দিষ্ট দলকে সমর্থন করেনি। যুক্তরাষ্ট্রের অবস্থান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা তত্ত্বাবধায়ক নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এক প্রশ্নের জবাবে মিলার আরও বলেন, রোহিঙ্গা শরণার্থী সংকট, শ্রমিক অধিকার, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানব পাচারের মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। তিনি বলেন, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের বন্ধু অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র কখনো কোনো একটি নির্দিষ্ট দলকে সমর্থন করেনি। যুক্তরাষ্ট্রের অবস্থান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা তত্ত্বাবধায়ক নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এক প্রশ্নের জবাবে মিলার আরও বলেন, রোহিঙ্গা শরণার্থী সংকট, শ্রমিক অধিকার, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানব পাচারের মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। তিনি বলেন, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের বন্ধু অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র কখনো কোনো একটি নির্দিষ্ট দলকে সমর্থন করেনি। যুক্তরাষ্ট্রের অবস্থান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা তত্ত্বাবধায়ক নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এক প্রশ্নের জবাবে মিলার আরও বলেন, রোহিঙ্গা শরণার্থী সংকট, শ্রমিক অধিকার, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানব পাচারের মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। তিনি বলেন, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের বন্ধু অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র কখনো কোনো একটি নির্দিষ্ট দলকে সমর্থন করেনি। যুক্তরাষ্ট্রের অবস্থান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে।